আমরা কুরবানির চিন্তায় আছি সেই দিনই তাদা হই না আদাকে কুরবানির চিন্তা নাই ঘর এই খেললে মোটা ভুজি খাতো না ও হিংসা করে বলতো তোমার গোস্ত মুখে আমি দেব না আমি শুকে দেব তোমাকে হাড্ডি চাটাবো আমরা কুরবানির চিন্তায় আছি সেই দিনই তাদা হই না আদাকে কুরবানির চিন্তা নাই ঘর এই খেললে মোটা এ কথা কো দেহ দিয়া জান্নাতে যাওয়া যাবে না ঈমান দিয়া জান্নাতে যেতে হবে আরে ঈমানটা প্রকাশ পায় কলিজার ভালোবাসা দিয়া অন্তরের বহিঃপ্রকাশ দিয়া আমি যে কথাগুলি আপনাদের সামনে আওড়াইছি এর সমাধান দিতে গেলে কিছু টাইম লাগবে আপনারা কি দিতে রাজি আছেন এই পেছনের ভাইরা কি দিতে রাজি আছেন আপনারা তো বেজার হন নি সমস্যা হচ্ছে বাংলা বুঝতেছেন আমার বাড়ি নন্দীগ্রাম আপনাদের বাড়ি সিংড়া কলম এই বগুড়া জেলা নয় বিশেষ করে আমরা ছোটবেলায় শুনেছি বিল দেখতে চলন গ্রাম দেখতে এই কলম একদিন কাঁসার রাজা ছিল আগেকার লোক এই কাঁসার দোকান যারা করতেছিল তারা কান্দে করে নিয়ে যাচ্ছিল আমাদেরকে বলতো বাপ মা বলেছে যে বলে যে কাঁসার থালত ভাত খাও তাহলে গ্যাস গ্যাস আর হবে না এইটা কাঁসার থাল বেচিছে যখন দেখো চোর আলো বাড়ি ঘর থেকে মোট কাঁসার থাল চুরি করে নিয়ে যায় আবারও ঘুরে ঘুরে আবার ওই কাঁসার থাল কলমই আসে হে কথা কর যেখানকার মাল এই সেই কলমে কোন আমি আজ বক্তৃতা দিচ্ছি আপনাদেরকে কোরআন দিয়া আপনাদেরকে লুট দেব এই লুট যারা সহ্য করতে পারবেন আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবে আল্লাহু আকবার না যা আছে ওখানে থাক আর বসারও দরকার দাঁড়িয়ে থাকলে শুনে এর বেশি শোয়া ও ওনারা আমাদের নিরাপত্তা বাহিনী কি কথা কোন দেখা যাই যেখানে আছে কোরআনে আল্লাহ বলছেন কিয়ামাও কুদু আলা জুনুবিহিম দাঁড়িয়ে থেকে শুয়ে থেকে বসে থেকে ওনারা জান্নাতি লোক দাঁড়িয়ে আছে ওনাদের পাশে আল্লাহর লক্ষ লক্ষ ফেরেশতা কোরআন শুনছে আমরা যারা বসে আছি আমাদের গায়ের কাছে কোনো ফেরেশতা নাই ওনাদের সাথে ফেরেশতা আছে আমার ভাইরা আসুন আমরা কোরআনে চলে যাই আল্লাহ কোরআনে বলছেন কি ভাই আপনাকে সমস্যা হচ্ছে কি ভাই আপনার না পেছনে জানতেন এখানে দেখা যাচ্ছে না হ্যাঁ পেছনে জানতো না আরো পেছনে অনেক জায়গা আসতো জানতো পেছনে জানতো দেখা লাগবি দেখা লাগবি পেছনে যান ভাই আর একটু আপনার পেছনে হাঁটেন তো হ্যাঁ 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 কারো যাতে কোনো সমস্যা না হয়